দেশ বিদেশের সব ট্রেন্ডিং নিউজ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। রবার্ট লেভানডস্কি লেরোই সানেদের গতির সামনে দাঁড়াতেই পারল না কলন। ঘরের মাঠে পয়েন্ট তালিকায় নিচের দিকে থাকা দলটিকে একরকম উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিক। এলিয়ানজা অ্যারেনায় শনিবার 5-1 গোলে জিতেছে হান্স ফ্লিকের দল। নিজেদের মাঠে শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলা বায়ার্ন। একের পর এক গতিময় আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে ম্যাচের প্রথম মিনিট থেকেই। প্রতিপক্ষ কলনের জালে এদিন বায়ার্ন মিউনিক 14 শট নিয়েছে, যার 7টি ছিল লক্ষ্য বরাবর। ম্যাচের 56% বল দখলে রাখা বায়ার্ন নিজেদের প্রথম গোলের দেখা পায় খেলার 18তম মিনিটের সময়। এ সময় মর্টিংয়ের গোলে এগিয়ে যায় তারা। এরপর 33তম মিনিটে দলের সেরা ফরওয়ার্ড রবার্ট লেভানডস্কির গোলে দলের স্কোরলাইন 2-0 হয়। 2-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল বায়ার্ন মিউনিক। পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের 49তম মিনিটে একটি গোল হজম করেছে জার্মান চ্যাম্পিয়নরা। 2-1 গোলে চলতে থাকা ম্যাচের 65তম মিনিটে দলের স্কোরলাইন 3-1 করেছেন রবার্ট লেভানডস্কি। ম্যাচের 65তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেছেন পলিশ এই ফরোয়ার্ড। এরপর ম্যাচের 82 ও 86তম মিনিটে পরপর 2 গোল করে দলের 5-1 গোলের বিশাল জয় নিশ্চিত করে গ্যানাব্রে। 4 মিনিটে 2 গোল করেছেন তিনি, তাতেই 5-1 গোলের বিশাল জয় নিশ্চিত হয়ে যায় বায়ার্ন মিউনিখের। দুর্দান্ত জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট দাঁড়িয়েছে 52। 23 ম্যাচে 16 জয় 4 ড্র তাদের।